Learners, welcome back to my channel. This is Ibrahim. Today I will present you a new lesson that is very important lesson for you. It is about helping verb or auxiliary verb in English grammar. Principal verb er pashapashi auxiliary verb gula amader jonno khubi important karon বিভিন্ন ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয়ে থাকে যাই হোক ইংরেজি গ্রামারে ভার্বের গুরুত্ব অপরিসীম আজকে আমরা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব হয়বার আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি হেল্পিং ভার্বগুলো কি যে ভার্বগুলো দ্য ভার্ব হেল্পস দ্য মেইন অর প্রিন্সিপাল ভার্ব ইন সেন্টেন্স ইট ইজ হেল্পিং ভার্ব যেমন আই অ্যাম গোয়িং দেয়ার অ্যাকচুয়ালি গো মূল ভার্ব এখানে এই গোয়িংকে হেল্প করেছে অ্যাম হি ইজ ডুইং দ্য জব অ্যাকচুয়ালি ডুইং এখানে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করেছে ইজ এই ইজ এবং অ্যাম এখানে হেল্পিং ভার্ব তো এমনিভাবে অনেকগুলো হেল্পিং ভার্ব রয়েছে তার মধ্যে অ্যাম ইজ ওয়াজ অর হ্যাভ হ্যাজ উইল ডু এই ওয়ার্ডগুলো হচ্ছে হেল্পিং ভার্ব যাই হোক ফাংশন অফ হেল্পিং ভার্বস আমরা জানি যে এই হেল্পিং ভার্বগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে বাক্যে তো সেগুলো আমরা জানবো অ্যাকচুয়ালি ফাংশনটা কী হেল্পিং ভার্বের কাজটা কী বাক্যে টেন্স গঠন করতে আমরা জানি যে টেন্স তিন ধরনের টেন্স রয়েছে এবং প্রত্যেকটার আবার চার প্রকার করে রয়েছে প্রত্যেকটা টেন্স গঠন করতে হলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ড করতে হয় না হলে আমরা শুধুমাত্র ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট করতে পারবো আদারওয়াইজ অন্য কিছুই করা আমাদের পক্ষে সম্ভব হবে না হেল্পিং ভার্ব ছাড়া যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যাকচুয়ালি ডান হচ্ছে মূল ভার্ব এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব তো এখানে হ্যাভটা মূল ভার্বকে হেল্প করেছে কাজটা সম্পন্ন করতে বাক্যে অ্যাকশনটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় সো অক্সিলারি ভার্বের বিকল্প এক্ষেত্রে অপরিসীম নেগেটিভ সেন্টেন্স গঠন করতে অ্যাকচুয়ালি যদি কোনো ভিভার্ব না থাকে তাহলে আমাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল নেগেটিভ সেন্টেন্স গঠন করা এবং জীবনেও অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ সেন্টেন্স গঠন করা সম্ভব নয় যেমন আই ডু নট প্লে ফুটবল অ্যাকচুয়ালি যদি আমি কি আই নট প্লে ফুটবল লিখলে কারেক্ট হতো বাক্যটা অবশ্যই না কারণ নট কখনো একা বসে না সো আমাকে ডু নিতেই হবে হেয়ার ডু অক্সিলারি ভার্ব দেন পরবর্তী রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলেও আমাদেরকে ভিভার্ব বাক্যের শুরুতে নিয়ে আসতে হয় অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় সেটার সাথে সাথেই সেটার পাশাপাশি আমরা ভিভার্ব লিখতে হয় উইদাউট ভিভার্ব উই ডু নট মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেন্স হইবার ডিড হি গো দেয়ার অ্যাকচুয়ালি তাকে সে কি গিয়েছিল এখানে প্রশ্ন করা হয়েছে ডিড দিয়ে সো ডিডটা অক্সিলারি ভার্ব দেন প্যাসিভ গঠন করতে আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদেরকে অবশ্যই ভিভার্ব অ্যাড করতে হয় ভিভার্ব ছাড়া কোনো প্যাসিভ হয় না সেটা যে ধরনের প্যাসিভে হোক সো অ্যাক্টিভ মোড থেকে প্যাসিভ মোডে বাক্য করতে হলে অবশ্যই আমাদেরকে ভিভার্বের ব্যবহারগুলো জানতে হয় ফাইনালি ইম্পারেটিভ মোড আমরা জানি যে অধিকাংশ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যদি নেগেটিভ বোঝায় বা আদেশ উপদেশের ক্ষেত্রে অনেক সময় ভিভার্ব দিয়ে শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় যেমন ডু নট গো দেয়ার তো অ্যাকচুয়ালি এখানে আমরা ডু নট অক্সিলারি ভার্ব গোটা হচ্ছে মেইন ভার্ব মূল ভার্বকে সহযোগিতা করেছে ডু নট অক্সিলারি ভার্ব এমনিভাবে বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব হচ্ছে এই পাঁচ ধরনের কাজ করে থাকে যাই হোক আমরা একটু জেনে নিব যে কাইন্ডস অফ হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব আমরা জানি টোটাল অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা টু বি ভার্ব বলে থাকি কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা টু ডু ভার্ব বলে থাকি যে কিছু ভার্ব আছে যেগুলোকে টু হ্যাভ বলে থাকি ফাইনালি আমরা যেগুলো যে অক্সিলারিগুলো রয়েছে সেগুলো হচ্ছে মডাল অক্সিলারি অর মডেল অক্সিলারি হাউইভার আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ অক্সিলারিগুলো একটু জানার চেষ্টা করব টু বি ভার্বে রয়েছে অ্যাম ইজ আর ওয়াজ আয়ার বি বিং বিন টু বি এই শব্দগুলো আমরা বি ভার্ব হিসেবে
ধরে নিই। এই শব্দগুলো আমরা ভার্ব হিসাবে বাক্যে ব্যবহার করে থাকি। ওকে, তারপর আছে টু ডু ভার্ব। আমরা জানি যে কিছু কিছু বাক্যে আমরা, যেমন ইন্টারগেটিভ গঠন করতে, নেগেটিভ করতে, আমরা কখনো ডু, কখনো ডাজ, কখনো ডিড নিতে হয়। আর নেগেটিভ করতে হলে কখনো আমরা ডু নট, কখনো ডাজ নট, কখনো ডিড নট নিতে হয়। এই শব্দগুলো হচ্ছে টু ডু ভার্ব। এরপর রয়েছে মডেল টু হ্যাভ ভার্ব। আমরা জানি যে হ্যাভ ক্যাটাগরিতে যেই ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। যাই হোক, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাজ বিন, হ্যাড বিন, হেভিং, গেট, গট, দিজ আর রিগার্ডেড অ্যাজ টু হ্যাভ ভার্ব অর হ্যাভ ভার্ব। যাই হোক, এগুলো পারফেক্টের জন্য ব্যবহার হয়, পার্টিসিপলের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। যাই হোক, তারপরে রয়েছে মডেল অক্সিলারি। আমরা জানি মডেল অক্সিলারি রয়েছে দুই ধরনের, রেগুলার মডেল অক্সিলারি অ্যান্ড ইরেগুলার মডেল অক্সিলারি। আমরা জানি ইংরেজি গ্রামারের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো খুব পরিচিত আমাদের কাছে, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের কাছে খুবই অপরিচিত এবং যেগুলোর ব্যবহার খুবই রেয়ার, সেগুলো হচ্ছে ইরেগুলার মডেল অক্সিলারি। হাউএভার, মডেল অক্সিলারি ভার্বের মধ্যে যেই মডেল ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই শব্দগুলো আমরা রেগুলার হিসাবে ব্যবহার করে থাকি। মোস্ট অফ টাইম উই ইউজ দিস সেন্টেন্স ভেরি ইজিলি ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। যাই হোক, আরও কিছু মডাল অক্সিলারি রয়েছে যেগুলো ইংরেজি গ্রামারে খুব কম ব্যবহার হয়, খুবই ব্যবহার খুব রেয়ার, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। যেমন কিছু একটা ওয়ার্ড আছে নিড। অ্যাকচুয়ালি আই নিড এ পেন, এখানে নিডটা কিন্তু অক্সিলারি নয়, আই নিড এ পেন এটা এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব। বাট আই নিড টু গো দেয়ার, অ্যাকচুয়ালি হেয়ার গোটা হচ্ছে মেইন ভার্ব এবং নিডটা গোকে সহযোগিতা করেছে, সো নিড হচ্ছে মডেল ভার্ব। নিড আছে, ডেয়ার আছে, গোয়িং টু, আমরা জানি যে যদি এখানে গোটা কিন্তু মেইন ভার্ব, আই গো দেয়ার, অ্যাকচুয়ালি গো মেইন ভার্ব, কিন্তু যখন আমরা গোয়িং টু ব্যবহার করব, এখানে গোয়িং টু বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে। আই এম গোয়িং টু, হি ইজ গোয়িং টু, দে আর গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো ফিউচার অর্থ দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। এগুলো অ্যাকচুয়ালি ফিউচার বোঝায়। যেমন আই এম গোয়িং টু ওপেন আ বিজনেস, আই এম গোয়িং টু ওপেনিং আ বিজনেস, আমি নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। যাই হোক, কামিং ফিউচারকে এক্সপ্রেস করার জন্য আমরা গোয়িং টু শব্দটা ব্যবহার করে থাকি। ভেরি আনকমন অক্সিলারি, মডেল অক্সিলারি ইন ইংলিশ গ্রামার। দেন রয়েছে অট টু। আমরা জানি যে অট টু, শুড, অট টু দুইটাই উচিত অর্থ দেয়, সো অট টু খুবই কম ব্যবহার করা হয় ইংরেজি গ্রামারে। দেন আছে ইউজ টু, আমরা অভ্যাসগত অনিয়মিত অভ্যাস বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। তারপর রয়েছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। দেন রয়েছে হ্যাড ব্যাটার, উড রেদার, ফাইনালি লেট। এই শব্দগুলোকে আমরা, লেট কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হাউএভার, এই টোটালি যদিও অক্সিলারি ভার্ব, আরও অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা ইচ্ছা করলে এখানে শেলের সাথে শেল বি, উইল বি, মে বি, ক্যান বি, আবার আমরা যদি শেলের সাথে হ্যাভ যোগ করি, শেল হ্যাভ, উইল হ্যাভ, মে হ্যাভ, ক্যান হ্যাভ, মাস্ট হ্যাভ, আবার যদি আমরা এটার সাথে শেল হ্যাভ বিন যোগ করি, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মে হ্যাভ বিন, ক্যান হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, এই শব্দগুলো আমরা যোগ করে আরও অক্সিলারি করতে পারি। মোর অর লেস, আমরা জানি ইংরেজি গ্রামারে অনেকগুলো অক্সিলারি ভার্ব রয়েছে, আর আমি মোস্ট অফ অক্সিলারি ভার্ব এখানে শো করেছি। আশা করি আজকের পর থেকে অক্সিলারি কেন আমরা ব্যবহার করব, অক্সিলারি কী কী ওয়ার্ডগুলো অক্সিলারিতে রয়েছে, কোন ওয়ার্ডগুলো কোন প্রকারের মধ্যে রয়েছে, আশা করি আমরা করতে পারবো, বুঝবো। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।